ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করতে চলেছি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে ইনস্টাগ্রাম মার্কেটিং করে কিভাবে হিউজ রিয়েল ট্রাফিক জেনারেট করা যায় সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনস্টাগ্রাম মার্কেটিং থেকে কীভাবে আর্নিং করতে পারবেন কি কি উপায় থেকে ইনস্টাগ্রাম থেকে আর্নিং করা যায় সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে থাকবে কিছু গোপন টিপস যেগুলো আমি ভিডিওর শেষে বলার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওটি ভালো হতে চলেছে অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমরা আলোচনা করব একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্কিং করবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কিভাবে প্রপারলি অপটিমাইজ করবেন এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিভাবে পোস্ট করবেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ভিউয়ার্স আর দেরি না করে চলুন আমরা চলে যাই তো চলুন আমরা শুরু করি কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করা যায় যদিও বিষয়টি খুবই সহজ তবে যারা একেবারে নিউ কামার যারা পারেন না তাদের জন্য আজকের এই ভিডিও তবে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তারপরে ভিডিওটি দেখবেন কারণ এমন কিছু টিপস এবং ট্রিক্স এখানে শেয়ার করবো আমি যেটি হয়তো আপনি জানেন না আহ দেখুন এই যে এই পাশে যে সার্চবার আছে সার্চবার এর এখানে ক্লিক করার পর জাস্ট এখানে লিখে দেব ইনস্টাগ্রাম দেখুন ইনস্টাগ্রাম লেখার পরে এখানে দেখুন একটি অ্যাপস শো করছে সোশ্যাল নেটওয়ার্ক এর জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর খেয়াল করে দেখুন যে এই যে করে যে একটি সাইট সে সাইট একেবারে নিজ দিকে চলে আসুন নিজ দিকে আসার পর খেয়াল করে দেখুন যে গুগল প্লে গুগল প্লে থেকে এটা আমরা জাস্ট খালি ইনস্টল করে নিব ডাউনলোড করে ইনস্টল করে নেব এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি লগ ইন করতে বলবে বা আপনাকে লগ ইন এনে চলে যাবে সো এখান থেকে জাস্ট এই যে এই জায়গা থেকে আমরা কি করবো জাস্ট এটা ক্লিক করবো ক্লিক করার পরে খেয়াল করে দেখুন যে এখানে ইনস্টল ইনস্টাগ্রাম এই যে এই অপশানে আসার পর আমি যেহেতু ডেস্কটপে আছি আসার পর এখানে খেয়াল করে দেখুন যে ইনস্টল একটি বাটন আছে এই ইনস্টল নাও এই বাটনে আমি ক্লিক করে দিলাম ইনস্টল নাও এই বাটনে ক্লিক করার পর এখানে সাইন ইন করতে বলবে আপনি সাইন ইন করে নেবেন লগ ইন এই তো লগ ইন করার পর খেয়াল করে দেখুন এই যে এই নামে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আর এইভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে সুন্দরভাবে তৈরি করতে পারেন তাছাড়াও আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকে আপনার এই ল্যাপটপ বা ডেস্কটপে তাহলে অবশ্যই সেই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও আপনি একটি অ্যাকাউন্ট সুন্দরভাবে ওপেন করে নিতে পারেন এছাড়া অ্যাপস থেকে তো সুন্দরভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন সো আপনার এর পরবর্তীতে আমরা আলোচনা করবো যে এই অ্যাকাউন্টটি কিভাবে অপটিমাইজ করবো এবং এখান থেকে কিভাবে ট্রাফিক জেনারেট করবো এবং সেই ট্রাফিক এর মাধ্যমে আমরা কিভাবে আর্নিং করবো সো পরবর্তী সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই